এমন প্রতিভা বারবার আসে না। সুনীলের অবসরে আবেগ ঘন দুই গুরু। আগামী 6 জুন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের। ওই দিন একটি যুগের অবসান হবে ভারতীয় ফুটবলে। অবসর নেবেন সুনীল ছেত্রী। 19 বছরের ফুটবল পরিক্রমার মহাবৃত্ত সম্পন্ন হবে। কিংবদন্তি সুনীলের অবসরকে স্মরণীয় করে তুলতে হবে। এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় বললেন ভারতীয় ফুটবল দলের প্রশিক্ষক ইগর স্টিমাচ। অন্যদিকে সুনীলের প্রাক্তন কোচ এবং শ্বশুর মশাই ভারতীয় ফুটবলের আরেক কিংবদন্তি সুব্রত ভট্টাচার্য বললেন সঠিক সময় সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ ক্যারিয়ারের কত ফুলই না ফুটিয়েছেন সুনীল ছেত্রী। দেশের জার্সিতে গোল সংখ্যার দিক থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির সঙ্গে একই নিঃশ্বাসে উচ্চারিত হয় ভারতের সুনীলের নাম। 150 ম্যাচে 94 গোলের অবিশ্বাস্য রেকর্ড রয়েছে তার। অভিষেক ম্যাচে গোল করেছিলেন, প্রতিটি মাইলস্টোনের ম্যাচে গোল রয়েছে সুনীলের। 150তম ম্যাচেও গোল করেন। দিন যত এগিয়েছে সুনীল ততই পরিণত হয়েছেন। ক্যারিয়ারের শয়ান্নে পৌঁছে পেনাল্টি কিককে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। শেষের দিকে নিন্দুকদের সমালোচনা ধেয়ে আসতে শুরু করে। সুনীল ছেত্রী পেনাল্টি ছাড়া আর গোল করতে পারছেন না। আজকের এই মহা ঘোষণার পরে সুনীলের দিকে ধেয়ে আসবে না সমালোচনার ঝড়। ভক্ত অনুরাগীরা সোচ্চারে হয়তো বলবেন, দিনের পথিক মনে রেখো আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। বাইচুং ভুটিয়া ভারতীয় ফুটবল থেকে সরে যাওয়ার পরেই সুনীল ছেত্রী তো হয়ে উঠেছিলেন বনস্পতি। তিনি ফুল দিতেন, ফল দিতেন, তার ছায়ায় আশ্রয় নিত ভারতীয় ফুটবল। সেই সুনীল ছেত্রী লক্ষ্মীবার জানিয়ে দিলেন তিনি বুট জোড়া তুলে রাখবেন কুয়েত ম্যাচের পরে। যুবভারতী ক্রীড়াঙ্গন বহু স্মরণীয় ঘটনার সাক্ষী থেকেছে। 6 জুন আরও একটি স্মরণীয় মুহূর্ত লেখা থাকবে সবুজ ঘাসে। সুনীলের অবসর ঘোষণার পরে গোটা দেশ আবেগমথিত। কোচ ইগর স্টিমাচ নিজেকে সামলে রাখতে না পেরে জানলেন, এমন প্রতিভাকে কুর্নিশ, সুনীল ছেত্রীর মতো এমন প্রতিভা বারবার আসে না। ওর অবসর ম্যাচটা স্মরণীয় করে রাখতে হবে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ভারত কুয়েত ম্যাচটার গুরুত্ব রয়েছে, কিন্তু এই ম্যাচটাই হয়ে যাচ্ছে সুনীল ছেত্রীর ফেয়ারওয়েল ম্যাচ, দেশের জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ, তাও আবার কলকাতায়, যে শহর একসময় দেখিয়েছিল তার প্রথম সবকিছু। ইস্টবেঙ্গলের জার্সিতে এই মাঠেই গোল রয়েছে সুনীলের। মোহনবাগান জার্সিকে ভুলতে পারবে সুনীল ছেত্রীকে? আই লিগের মোহনবাগান ডেম্পো ম্যাচের কথা ভুলবে কি করে ভক্ত অনুরাগীরা? শ্বশুর মশায় দিকপাল ফুটবলার সুব্রত ভট্টাচার্য তার কোচ ছিলেন ক্লাব পর্বে। কলকাতা ময়দানের পরিচিত বাবলুদা জামাইয়ের শেষ ম্যাচ প্রসঙ্গে বলেছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এতদিন পর্যন্ত গোটা দেশ বলতো আমাদেরও একটা সুনীল ছেত্রী রয়েছে। কুয়েত ম্যাচের পর থেকে বিশাল একটা শূন্যতা তৈরি হবে ভারতীয় ফুটবলে, তা বলাই বাহুল্য। ইগর স্টিমাচ ঠিকই বলেছেন, সুনীল ছেত্রীরা বারবার আসে না, তার মতো প্রতিভা একবারই আসে। ওই এক ফুটবল জীবনেই ছাপ ফেলে যান তারা। বুট জোড়া তুলে রাখলেও তার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ধরা দেয়।